জানাই। আজকের আলোচনার বিষয়ে নতুন নোটিফিকেশন বার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই জিজ্ঞাসা করছেন নোটিশটা কী। মূলত বলেনি, এটা কিন্তু আপনাদের জন্য নয়, এটা প্রথমেই প্রিন্সিপাল, টিচার ইনচার্জ বা অফিস ইনচার্জ যারা আছে তাদের জন্য। কী বলা হচ্ছে নোটিশে? প্রোগ্রাম কোঅর্ডিনেটার্স আর রিকোয়েস্টেড টু সাবমিট ভায়া ইমেল দ্য ফিল্ড ইন প্রেসক্রাইব ফরম্যাটস ইন অ্যানেক্সার 1 অ্যান্ড অ্যানেক্সার 2 টু দ্য আন্ডারসাইন্ড বাই দ্য 23 আগস্ট 2022 ফর বিএড অ্যান্ড ফোর্থ অ্যান্ড সেকেন্ড সেমিস্টার রেগুলার অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যান্ড বিএড ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার এক্সামিনেশন। মূলত এই ফরম্যাটটা প্রত্যেকটা কলেজকেই পাঠাতে হয় বিফোর এনি এক্সাম ফর বিএড। সেটা কী আছে? এটা একটা রিপোর্ট কার্ড। রিপোর্ট কার্ড, সেই কলেজের প্রিন্সিপালের নাম থাকবে, সেখানে স্টুডেন্টসদের একটা রিপোর্ট কার্ড থাকবে যে কতজন স্টুডেন্টস বা কোন কোন সেমিস্টারের স্টুডেন্টস এবার কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ারিং হতে চলেছে, এবং আরও যাবতীয় কিছু, অর্থাৎ সেই কলেজের অ্যাড্রেস এবং আরও কিছু থাকে যেগুলোতে একটা রিপোর্ট কার্ড পাঠাতে হয় ইউনিভার্সিটির কাছে। একটা দায়বদ্ধতা যে কতজন স্টুডেন্টস অ্যাপিয়ারিং হচ্ছে এবং সমস্ত কলেজের যে একটা ডিটেলস সেটা। তো আমি চেষ্টা করবো আপনাদের দেখানো সেই ফরম্যাটটা কেমন, যাতে একটু ক্লিয়ারিটি আপনাদের মধ্যে আসে। তো চলুন দেখে নিই সেই ফরম্যাটটা কেমন হতে পারে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফরম্যাট টাইপের আছে, এবং এখানে অবশ্যই যেটা থাকবে এনসিটি অ্যাফিলিয়েশন নাম্বার, যেটা কলেজ ওয়াইজ ডিফারেন্ট করে, সেখানে কলেজের একটা অ্যাড্রেস থাকবে, এবং এখানে বিভিন্ন রকম তথ্য, এটা পুরোপুরি দেখাচ্ছি না, যেখানে সেমিস্টারগুলো উল্লেখ করবে। মনে করুন এখানে আপনাদের কলেজের অ্যাড্রেসটা থাকলো, এখানে অ্যাফিলিয়েশন নাম্বার থাকলো, এবং সবথেকে বড় কথা এখানে ডিটেলস থাকবে যে বিএড সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টার উল্লেখ করতে হবে। এবং একটা ফর্ম্যালিটি, ইউনিভার্সিটিকে যে উদ্দেশ্য করে ফর্ম্যালিটি হয়, এবং পেমেন্ট ডিটেল, সমস্ত কিছু থাকবে। যেহেতু দুটো অ্যানেক্সার থাকবে তাই দুটো কিন্তু ডিটেলস থাকবে, সেখানে পেমেন্ট, স্টুডেন্টসদের ডিটেলস, এইগুলো মোটামুটি থাকবে। এইরকম একটা ফরম্যাট টাইপের হয়, এবং এটা যদিও কলেজ ওয়াইজ ডিফারেন্ট করে কিন্তু যে সাবজেক্টটা সেটা কিন্তু এক। তো এই নিয়ে আপনাদের ওয়ারি করার কিছু দরকার নেই, এটা মূলত প্রিন্সিপাল এবং টিআইসিদের জন্য একটা নোটিশ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।